নমস্কার, আমি শান্তনু। আপনারা দেখছেন টাইমস 24 নেটওয়ার্ক। সম্ভাবনার আরও একটি পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির। সম্ভাবনা এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা রাজ্যের বিভিন্ন তরুণ তরুণীদের, যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে জড়িত কিংবা সম্পৃক্ত, তাদের জার্নি নিয়ে, তাদের কাজকর্ম নিয়ে কথা বলি। আজকে আমাদের মধ্যে রয়েছেন দেবাশিস দেববর্মা। দেবাশিসবাবুর মুখে জেনে নেব ওনার কাজকর্ম নিয়ে। দেবাশিসবাবু, আপনাকে সম্ভাবনা স্বাগত। আমার নাম দেবাশিস দেববর্মা, আমি পেশায় একজন শিক্ষক, সরকারি বিদ্যালয়ে শিক্ষকতার কাজ করি। তার পাশাপাশি আমি লাস্ট 4-5 ইয়ার্স ধরে কবিতা লিখছি। আমি মূলত বাংলা ভাষায় কবিতা লিখি, তার পাশাপাশি আমার মাতৃভাষা ককবরক এবং ইংরেজি দিয়েও কিছু লেখার চেষ্টা করি। আচ্ছা, কারণ আমি মনে করি একজন কবির কাছে ভাষা কোনোদিন তার লিমিটেশন হতে পারে না। আচ্ছা, আমরা যদি নিজের কবি, উনি এক কথায় বিশুদ্ধ চিত্তে বাউনাই তো কবিতা। তো আমি মনে করি যে আমরা একজন কবি হিসেবে নিজেকে সবসময় উন্মুক্ত এবং কোন রকমের সংকীর্ণতা ছাড়া যদি নিজের মনোভাবকে গড়ে তোলা যায়, সে যে কোনো ভাষাতেই কবিতা লিখতে পারে। একজন কবি হিসেবে প্রায় এখন আমরা দেখতে পাই এই গ্লোবালাইজেশনের যুগেও বিভিন্ন পত্রপত্রিকায়, ম্যাগাজিন, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া দেখা যায় যে ভাষা নিয়ে বিভিন্ন মতভেদ, একটা সংকীর্ণতার মতো পরিবেশ রয়েছে, যেটা এই ডেভেলপমেন্টের যুগে আমরা নিউ জেনারেশনকে কোনোভাবেই সেইভাবে আমরা সেই সীমাবদ্ধতার মধ্যে আনতে পারি না। তো আমি মনে করি, যেমন আমি একজন ককবরকবাসী হয়ে অনেক বাংলা ভাষাতে কবিতা লিখি, তো অনেক সময় অনেক প্রশ্ন আসে, তুমি নিজের মাতৃভাষা দিয়ে লিখো না? লিখি, আমি লিখি, নিজের মাতৃভাষা দিয়েও লিখি, কিন্তু আমি বেঙ্গলি অনার্স নিয়ে পড়েছি, তারপর বেঙ্গলি সাবজেক্টের উপর মাস্টার ডিগ্রি করেছি। সুতরাং সেই ভাষাটার উপর, আমার মাতৃভাষার উপর যতটুকু আমার আয়ত্ত রয়েছে, বাংলা ভাষার প্রতি আমার সেই রকম আয়ত্তই প্রতিষ্ঠিত হয়ে গেছে, যার ফলে কি হয়, এই দুই ভাষার প্রতি আমার একটা বলবো সমান প্রেম প্রীতি ভালোবাসা রয়েছে। তাই আমি বাংলা ভাষাতেও কবিতা লিখি, ককবরক ভাষাতেও লেখা লিখছি এবং ইংরেজিতেও কিছু লেখার চেষ্টা করছি। সত্যি খুব ভালো বললেন যে একজন কবি হিসেবে, বা কবি হিসেবে নয়, একজন মানুষ হিসেবে এই উদার মানসিকতার প্রয়োজন, যে আমার ভাষাটা আমার কাছে যতটা না কাছের, অন্য একটি ভাষাও ঠিক ততটাই কাছে। কিন্তু আপনি একটু আগে গ্লোবালাইজেশনের কথা বললেন, সেখানে একটি প্রশ্ন আমার কাছে থাকবে যে এখন আমরা একটা কম্পিটিশনের যুগে বসবাস করছি, আমরা চাইছি নিজের কাজকে বা নিজের নামটাকে আরো ছড়িয়ে দিতে। এখনকার দিনে দেখা যায়, ধরুন ইংরেজিতে লিখলে, কিংবা ধরুন আমরা একটা মানসিকতাই থাকে যে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার, কিংবা সে একটা তো ককবরক, এবং কখনো মাথায় এসছে যে না আমি ককবরক কিংবা বাংলায় লিখবো না, আমি ইংরেজিতেই শুধু লিখবো যেন আরো বেশি অডিয়েন্স আমি পাই? দেখুন, আমি তো এখনো সেরকম কবি হিসেবে তো সেরকম পরিচিতি পাইনি, বা একটা কি বলবো আমি প্রকাশ করতে পারছি না, সেজন্যই আপনি আমাদের কাছে সম্ভাবনা। তো আমি সেই ক্ষেত্রে আমি বলবো, কন্টেন্টটা যদি ভালো হয়, আপনার লেখার স্টাইলটা যদি ভালো হয়, পাঠক যদি পছন্দ করে আপনি কি বলতে চাইছেন। অনেক সময় আমরা এমন অনেক উপন্যাস পড়ে, অনেক নোবেল পড়ি, যা পড়ার পর আমাদের কাছে অ্যাকচুয়ালি উপন্যাসিক নিজে কি বলতে চাইছেন যেন আমাদের কাছে পাঠক হিসেবে সেটা গ্রহণযোগ্য মনে হয় না, তাহলে সেটা হবে না। আপনাদের, আপনি দেখুন, রবীন্দ্রনাথ বাংলা ভাষাতে গীতাঞ্জলি লিখেছেন, সেটাকে ইংরেজিতে অনুবাদ করার পর উনি নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে ওনার গীতাঞ্জলির যে বিষয়বস্তু সেটা কিন্তু সার্বজনীন, ইউনিভার্সাল, সেই জন্য সেটা গ্রহণযোগ্য হয়ে যেত। আমি মনে করি ভাষা থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার বিষয়বস্তু, তার লেখার লিখন শৈলী এবং তার বাক প্রকাশের ভঙ্গিমা। একদম, সেটাকে সে তো নিশ্চয়ই আমি আপনার সঙ্গে একমত। একটা জিনিস আছে যে আমরা যারা লেখালেখি, বা আপনার যারা লেখালেখি করছেন, তরুণরা যারা লেখালেখি করছে, একটা জিনিস সবসময় আমাদের অভিভাবকরা বলে যে লেখালেখি করে কি হবে, মানে ক্রিয়েটিভ ফিল্ডের লেখালেখি করে কি হবে, একটা চাকরি খোঁজ, পয়সা রোজগার কর। তো এখন প্রজন্মের যারা আছে তাদের প্রতি আপনার বার্তা কি থাকবে, বা আপনার অভিজ্ঞতাটা যদি আমাদেরকে একটু শেয়ার করেন আমাদের সাথে? আমার অভিজ্ঞতা, আমার বাবা পেশায় একজন শিক্ষক, বর্তমানে উনি প্রধান শিক্ষক হিসেবে কর্মরত একটি এসবি স্কুলে। মা, আমার মা নিরক্ষর, শুধুমাত্র নামটি লিখতে পারেন। তো আমি ছোটবেলাতে কবি হব বা কবিতা লিখব সেরকম, বা বাংলা অনার্স পড়ার কারণে কিন্তু ছিল চাকরি। আমার বাবা বলতেন, এসটিদের মধ্যে বাংলা অনার্স একদম কম, তুমি যদি বাংলা অনার্স নিয়ে পড়ো চাকরি পেয়ে যাবে সহজেই।
হ্যাঁ, তো সেইভাবে পড়লাম এবং আমি খুব অল্প বয়সেই চাকরি পেলাম, খুব অল্প বয়স, আই থিঙ্ক 21 ইয়ার্স অফ এজ, সে সময় চাকরি পেয়ে গেছি। তো সেই সময় আমি যেহেতু বাংলা শিক্ষক হিসেবে বাংলা পড়াতে শুরু করি, অ্যাকচুয়ালি আমি নিজে বাংলা পড়ার সময় যতটুকু আমার এই বিষয়টার প্রতি ভালোবাসা এসেছে, স্কুলে যখন সেই বিষয়টা নিয়ে পাঠদান করেছি তখন আরও তার প্রতি আমার ভালো আরো আরো বেড়ে গেল। তো যখন কবিতা পড়ালাম, গল্প পড়ালাম, তখন মনে হলো আরে যে সময় পড়তাম পাশ করার জন্য পড়তাম, কেরিয়ারের কথা চিন্তা করেই পড়তাম। তো যে সময় পড়াতে শুরু করলাম তখন মনে হলো ওনারা যা লিখেছেন, যা বলেছেন বা ওনারা যেসব মত বিনিময় প্রকাশ করেছেন সবটাই কিন্তু কেবলমাত্র একজন ব্যক্তি বিশেষের কল্যাণের স্বার্থে না, গোটা সমাজ, গোটা দেশ, গোটা পৃথিবীর কল্যাণের স্বার্থে। তো সেই সময় আমি ভাবলাম এটা একটা প্ল্যাটফর্ম নিজের মনের ভাব প্রকাশ করার জন্য, ওপিনিয়ন একটা দেওয়ার জন্য। এবং অনেক সময় কি একটা যে কোনো সমাজে কবি, সাহিত্যিক, একটা ইন্টেলেকচুয়াল গ্রুপ না থাকলে কি হয়, সেখানে চিন্তা চেতনার বিকাশ হয় না। আর আপনার যা প্রশ্ন, নিউ জেনারেশন বর্তমানে আমি মনে করব গোল্ডেন এজ ছিল যে সময় আফটার ব্রিটিশ রুল বা ডিউরিং ব্রিটিশ রুল, সে সময় কি হতো, এত ইলেকট্রনিক মিডিয়া ছিল না, সব যা কিছু ছিল প্রিন্ট মিডিয়া, সে সময় কিন্তু অনেক স্ট্রাগল করে উঠতে হয়েছে। শ্রীরামপুর মিশন এইসব সেগুলো তো স্বাধীনতার আগে, ফোর্ট উইলিয়াম কলেজ ওই শুরু করে ভারতে যে প্রিন্ট মিডিয়াটা শুরু হলো, তো সে সময় একটা স্ট্রাগল ছিল এবং কি হয় সে সময় একটা নবজাগরণ দেখা দিয়েছিল যে ব্রিটিশ একটা ওয়েস্টার্ন লিটারেচারের ইনফ্লুয়েন্স, একসময় তো ইন্ডিয়ান লিটারেচার মানে ধর্মকেন্দ্রিক ছিল। আপনি কি মানেন এই যে আপনি যে ইংরেজি ভাষার প্রভাবের কথা বলছেন? অবশ্যই, ইংরেজি ভাষার প্রভাব আমাদের যে ইন্ডিজেনাস কালচারগুলো এবং পুরো ভারতবর্ষব্যাপী যে ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজগুলো ছিল সেগুলো কি ক্ষতিগ্রস্ত করেছে? ক্ষতিগ্রস্ত আমি বলবো না, ক্ষতিগ্রস্ত বলবো না, কেন যতই আমরা ব্রিটিশ বা ওয়েস্টার্ন কালচারের বিরোধিতা করি না কেন, কিন্তু দেখবেন মডার্নাইজেশন কিন্তু অ্যাকচুয়ালি ইউরোপিয়ান কান্ট্রিগুলির কিন্তু আমাদের কাছে দেয় না। আমরা অনেক কিছু নিয়েছি, অনেক কিছু খারাপও আছে, খারাপও নিয়েছি, ভালোও নিয়েছি, কিন্তু ভালো অনেক কিছু নিয়েছি। তো আমি এটা মোটেই বলবো না এটা কোনো লিমিটেশন, কারণ আমি ওদের কাছ থেকে ভালো গ্রহণ করে আমার ভাষাটাকে ডেভেলপ করাবো, এটাই আমাদের এই যে ড্রাইভ থাকে সবসময় যে আমরা মডার্ন হবো, গ্লোবালাইজ। আমি কেন বলছি, শাসলাং ত্রিপুরার একটি কবিতা আছে ডন অ্যাট হকতুইসা বলে, হকতুইসা গ্রামের সেই যে চিত্র, সেই সকালবেলা পাখির কলতান কিংবা ঝর্ণার জলের শব্দে ঘুম ভাঙছে, সেই যে পরিচিত চিত্রটিতে আমরা হারিয়ে ফেলেছি আজকে। এখন আমাদের ঘুম ভাঙছে গাড়ির হর্নের শব্দ, ঠিক না? পিওর অক্সিজেন কবে গ্রহণ করেছে, আমাদের ফুসফুস কবে গ্রহণ করেছে, সেটা চিন্তার বিষয়, ঠিক না? তো এই জিনিসটাকে একজন কবি হিসেবে আপনি কিভাবে অ্যাড্রেস করেন? আচ্ছা, আপনি যে হকুতুষা বললেন আমাদের ত্রিপুরার যে দুমাছড়া, একদম দুমাছড়ার হকুতুষার কথাই বলছি। তো সেই বিষয়ে দেখুন, ব্যাপারটা এমন হচ্ছে যে আমি আরেকবার আপনি প্রশ্নটা বুঝতে চাই। আমি বলছি যে এই যে আমাদের যে সবসময় একটা মানে চিরাচরিত একটা গ্রামের ছবি ছিল, কিংবা আমাদের গ্রাম ত্রিপুরার কথাই বলুন, একটা সময় যখন এই মডার্নাইজেশন এবং গ্লোবালাইজেশনের যে একটা ড্রাইভ এলো, এখন আমরা গ্রাম থেকে শহরমুখী হচ্ছি, এতে কি আমাদের যে একটা যে ওরিজিনাল আইডেন্টিটি সেটা কি কোথাও একটা ক্রাইসিসের মধ্যে আছে? ক্রাইসিস অনেকটা হা বলা যায়, অনেকটা আবার নাও বলা যায়। ক্রাইসিসটা তো গভীর চিন্তাভাবে করলে বলা যায় হ্যাঁ ক্রাইসিসটা আছে, কারণ ইনফ্লুয়েন্সটা খুব বেশি। আপনার প্রশ্নের সঙ্গে আমি একমত, ইনফ্লুয়েন্সটা এত বেশি যে ঠিকই আছে। যেমন আমাদের কি হয় পাড়ার প্রতি, আমি আমি নিজেও গ্রামের একটা একটি ছেলে, তো অনেক সময় কি হয় ছেলে মানুষ শহর কেন্দ্রিক হওয়ার পেছনে কি মানুষ ভাবে গ্রামে গঞ্জে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না, বলে শহর কেন্দ্রিক হচ্ছে, শহরে আসছে, এবং আমাদের লাইফস্টাইলটা দিনে দিনে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কোথাও যেন একটা নিজেকে আপগ্রেড করার চেষ্টা নিজেকে। কারণ আপনি দেখবেন তার পিছনে কিন্তু কারণ আছে, আমরা যেসব বিদ্যালয়ে পড়াশোনা করি, সরকারি বিদ্যালয়, অনেক সময় সরকারি বিদ্যালয় নিয়ে অনেকজনের অনেক সমালোচনা, কিন্তু আমি বলবো আমি নিজেও সরকারি বিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম, আমাদের পঠন শৈলী, পাঠদান করার শৈলী বা আন্তরিকতা একটা যে স্ট্রাকচার সেটাই অনেকটা সিম্পল কম্পেয়ার টু দ্য মিশনারি স্কুলস। ওখানে দেখবেন আপনি ছেলে মেয়েদের ওয়ে অফ টকিং, তাদের ড্রেসিং সেন্স,
সবকিছু কিন্তু একটু সেটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড গ্লোবাল স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের স্কুলগুলোতে কি হয় আমরা অনেক সময় দেখবেন আপনি প্রশ্ন করেন তুমি খাতা আনোনি কেন তোমার হোমওয়ার্ক কোথায় কিন্তু এমন সময় অনেক রিপ্লাই আসে যে স্যার এমন এমন প্রবলেম ফিনান্সিয়াল মানে সেই সময় না আমাদের শিক্ষক বলতে ইচ্ছে করে না যে আরেকটা খাতা তুমি কেন হ্যাঁ আচ্ছা যা আছে এটা দিয়ে আমরা চালিয়ে যাই তো সেই সেই ক্ষেত্রে কি আমি বলবো ব্লেম না ব্লেম বলবো না ওই জায়গাতে কি হচ্ছে আমাদের পড়াশোনাটা অ্যাকচুয়ালি আন্তরিক বলছেন আন্তরিক আন্তরিক এখানে আপনার কিছু একটা শুনতে চাইবো আপনার লেখা যে আচ্ছা ঠিক আছে আমি একটি কবিতা পাঠ করব যেটা কলকাতা বইমেলায় আমার 2018 একক হিসেবে না অন্যান্য অনেক কবি পশ্চিমবঙ্গের অন্যান্য অনেক কবি সাহিত্যিকদের সঙ্গে আমার দুটো কবিতা প্রকাশিত হয়েছিল সেই কবিতা আমি পাঠ করে শোনাবো আজকে এই অনুষ্ঠানে এই কবিতা বিষয়ে আমি একটা কথা বলতে চাই মূলত এই কবিতা আমি আমার ছাত্রছাত্রীদের উৎসর্গ করে লিখেছিলাম কিন্তু একটা ফানি একটা কবি সম্মেলনে গিয়ে যখন আমি কবিতাতে পাঠ করি তখন কিছু কবিরা ওনারা আন্দাজ করেছেন এই কবিতাটা আমি রোমান্টিক বা আমার কোনো প্রেমিকাকে নিবেদন করে লিখেছি কিন্তু এমন না আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে আমি লিখেছিলাম তো কবিতাটির নাম হলো পরশের ছোঁয়া তুমি আশার আলো জ্বালিয়েছ আমার মনে তুমি দিগন্ত আলোকিত করেছ প্রদীপ শিখায় বাগানের গোলাপ ফুলের স্নিগ্ধ সৌন্দর্য তোমারই সৃষ্টি বাঁশির সেই মধুর ধ্বনি তোমার গানেরই রাগ রাতের জুনাকির মিটমিটে আলোতে সেই দিন আমি তোমায় দেখেছিলাম ধরা দিয়েছিলে আমার কাছে আমারই অন্তরাত্মা রূপে বুঝিয়েছিলে আমায় আমার মনের কথাগুলো শুনিয়েছিলে আমায় আমার স্বপ্নের কাহিনী প্রাণ ভরে করেছিলে আমায় সুহাগ দিকে দিকে ছড়িয়ে দিয়েছিলে আমার সুখবার্তা আমার ভাবের শান্ত পরশের ছোঁয়া খুব ভালো লাগলো ধন্যবাদ পাঠ আপনার আচ্ছা এখানে একটি প্রশ্ন চাইবো যে আমরা তো যারা নতুন যারা ছেলে মেয়ে লেখালেখি করে আপনিও লেখালেখি করছেন একটা থাকে যে ত্রিপুরার প্রকাশনা জগতে আপনি লিখছেন আপনার কাজ বাইরে ছাপা হচ্ছে কিন্তু আমাদের রাজ্য থেকে আপনার সেভাবে হয়নি এই জায়গাটাকে আপনার কোথাও কোনো আক্ষেপ বা কোনো কিছু আছে আক্ষেপ বলতে এই এই প্রসঙ্গে আমি প্রথমেই আপনাদের সম্ভাবনা টিমকে অনেক 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 ধন্যবাদ জানাবো দেখুন অনেক আর্টিস্ট প্রপার চ্যানেলের খুঁজেই কিন্তু একটা প্ল্যাটফর্ম খুঁজে পায় না সেইখানে আপনারা নিজে একটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আমাদের সুযোগ দিচ্ছেন হ্যাঁ আজকেও আমি যে সমস্যা নিয়ে এসেছি এতবু আপনারা আমার মনেই হচ্ছে না যে আমি একদম নিউ কামার আপনারা আমাকে এমনভাবে ট্রিট করছেন যে আমি একজন এস্টাবলিশড আর্টিস্ট তো সেই ক্ষেত্রে আপনাদের অনেক অনেক ধন্যবাদ সম্ভাবনা অপ্লুত আপনাকে কি বলবো আপনাদের আরও অল দ্য বেস্ট জানাই আপনারা যেভাবে আমাদের মোটিভেট করছেন সেই মোটিভেট কিন্তু আপনি যে প্রথম বলেছেন নিউ জেনারেশন গার্জেনদের কাছ থেকে অনেক সময় পাওয়া যায় না কারণ সবাই কিন্তু একটু কীভাবে একটা স্টেবল ভবিষ্যৎ চাই স্টেবল ফিউচার চাই সেই ক্ষেত্রে কি হয় লিটারেচার বা আপনার রাইটিংয়ের যে ফিল্ডটা সেখানে সেটাকে বোঝার মতো মানসিকতা আজও সবার মধ্যে তৈরি হয়নি কিন্তু যতই শিক্ষিত হোক না কেন আমরা অনেক শিক্ষিত পরিবারের মধ্যেই দেখি লেখালেখির কাজ করতে গেলে কিন্তু অনেক সময় প্রথম যে আপনার অবস্টাকলটা কিন্তু উইদিন ফ্যামিলি থেকে আসে প্রথম প্রতিবন্ধকতা পরিবার থেকে আসে কি কি হবে লিখে কজন পড়বে আর স্পেশালি আজকের দিনটা আরও এই যে আপনি সমালোচনা না করলেও হয় না গ্লোবালাইজেশনের যুগে মানুষ কবিতা প্রিন্ট মিডিয়ার প্রতি একেবারেই মানে উদাসীন কবিতা কেউ পড়তে চায় না নোবেল কেউ পড়তে চায় না কারণ আজ নেটফ্লিক্স ওয়েব সিরিজ তারপরে আপনার সিনেমা এগুলি মানে ইউটিউব এগুলি মূলত কেন্দ্র অ্যাট্রাকশন মেইনলি স্পেশালি তো আপনি জানেন ওয়েব সিরিজগুলো কীভাবে এগুলি তো এর ফলে কী হচ্ছে ওই নোবেল মানুষ এখন নিউ জেনারেশন এত তাকে বলবো না ওদের কাছে সময় নেই ওরা অনেক কিছু নিয়ে ব্যস্ত তো 355 পেজেসের একটা নোবেল পড়ার তাদের কাছে এর চেয়ে বরং ওরা বলবে আমি শর্ট করে তুমি আমাকে কাহিনী বলে দাও কী কী হয়েছে অনেক এমন ঘটনা কারণ আমরা স্কুলে পড়াতে গিয়ে দেখি অনেক সময় স্টুডেন্টরা যদি পেজটা কাভার করে মানে পেজটা টার্ন করে যদি দেখে অনেকটা পেজ স্যার আমরা থ্রু হোল স্টোরি যাব না জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পড়াবেন তো আমি আমার মনে হয় সেই ক্ষেত্রেই একটা জিনিসটা মানে পোয়েম
নোভেল স্টোরি এই কনসেপ্টটাই আস্তে 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 চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের নিউ জেনারেশনের কাছে, যেটা মানে লেখককে বোঝার ক্ষমতা, কবিকে বোঝার ক্ষমতা, কবি কী বলতে চাইছেন সেটা মানে জানার আকাঙ্ক্ষাটা নেই, তারা কী করে একটা কনক্লুশনে যেতে চায় আমার যা মনে হয় আর কি। অবশ্যই। তাহলে আমার কাছে তো এখানে আরেকটা প্রশ্ন আপনার জন্য তাহলে ইতিমধ্যেই তৈরি হয়ে যায় যে এই যে আপনি ভাবছেন যে এই প্রজন্ম অনেকটা মুঠোফোন মুখী, অনেকটা স্মার্টফোন মুখী, অনেকটা সোশ্যাল মিডিয়া মুখী, তাহলে লিখে কি লাভ? লিখে এটা খুব একটা সুন্দর প্রশ্ন, লিখে কি লাভ? অ্যাকচুয়ালি কবি ওনাকে লিখতেই হবে, উনি যতই মানে উনি উনি লিখে যাবেনই। ব্যাপারটা হচ্ছে কেউ স্বীকৃতি পায় কেউ স্বীকৃতি পায় না। অনেক সময় কি আমরাও তো স্কুলে অনেক সময় দেওয়াল পত্রিকা প্রকাশ করি, তো অনেক অনেক ছেলে মেয়েই লেখে, লেখার ফলে কি হয় অ্যাকচুয়ালি যখন লেখাটা কোনো জায়গাতে প্রকাশ পায় তখন মনে হয় সার্থক আমার লেখাটা, প্রকাশ না পাওয়া অবধি একটু মনে কে শুনলো কে দেখলো কে জানলো আমার লেখা। এই কারণেই প্রয়োজন, কারণ অবস্টাকল তো সব জায়গাতেই থাকে, সব সব ফিল্ডেই থাকে, তো এরকম ফিল্ডেও আছে। আমি মনে করি আজও অসংখ্য কম হলেও অনেক আছে কবিতার অনুগ্রাহী, কবিতার অনুরাগী, তো চেষ্টা চালিয়ে যেতে হবে, আমরা লিখব, কেউ পড়ুক না পড়ুক, আমি আমার ব্যক্তিগত স্যাটিসফ্যাকশন আমার ওন স্যাটিসফ্যাকশনের জন্য আমি লিখব, আমি যাতে আমি আমার থট আমার চিন্তাকে যাতে আরও বিকশিত করতে পারি, কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যদি আমি লেখাই ছেড়ে দিই তাহলে কি হবে, ডিমোটিভেট, সেলফ ডিমোটিভেশনটা কোনোভাবে উচিত না। না আমি যেমন সত্যি তাহলে আমি যেমন নন্দকুমার দেববর্মার কবিতা যখন আমি পড়ি, আমি বিনয় দেববর্মার কবিতা যখন আমি পড়ি, আমার মনে হয় যে আমি আমার গ্রামকে দেখছি বা আমার শৈশবকে আমি দেখছি। জীবনানন্দ দাশ একটা সময় লিখেছেন ওনার জীবদ্দশায় উনি স্বীকৃতি পাননি, কিন্তু উনি মৃত্যুর পর উনি আমাদের কাছে অমর হয়ে গেলেন। তো কবি লিখবেই সত্যি ভালো, তাহলে মানে তারপর তো একটা স্ট্রাগল থাকে, ওই যে প্রকাশনার কথা যেটা বলছিলাম, আপনি এনকারেজমেন্টের কথা বলছিলেন, কি হয় অনেক সময় আমি ব্যক্তিগতভাবে যা মনে করি, আমি এই বিষয়ে কিন্তু কোনো কবির সঙ্গে কোনো আলোচনা করিনি বা করার মতো সুযোগ পাইনি, তো এক্ষেত্রে আমরা কি পৌঁছতে পারছি না, মানে আমি প্রশ্নটা এই কারণে করছি, আমি তো আপনি কলকাতার মতো জায়গা থেকে আপনার প্রকাশন হলো, কিন্তু আমরা রাজ্যের রাজ্যের ছেলেমেয়েরা আমরা জানি না কে কোথায় লিখছে। মূলত অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল আর একটু কি বলবো তাদের যে চ্যানেলিংটা, দে আর ভেরি স্কিল্ড। আচ্ছা, হ্যাঁ, তো আমাদের এখানে কি হয় ওখানে পাবলিশারদের এত রিকোয়েস্ট করতে হয় না, তারাই খুঁজছে কে প্রকাশ করবে, সুযোগ দেওয়ার জন্য ওরা পাগল। কিন্তু এখানে কি হয় আপনি আপনাকে চ্যানেলিং আপনি কিভাবে চ্যানেলিং করবেন, হ্যাঁ, আপনি সেটাই বুঝতে পারেন না, আপনাকে প্রকাশকের কাছে পৌঁছতে হবে, আমাকে প্রকাশকের কাছে পৌঁছতে হবে। অনেক সময় কি হয় প্রকাশকের কাছে পৌঁছলেও যে আপনি কিভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করবেন, যে অ্যাকচুয়ালি কি হয় ত্রিপুরার যে পাবলিশার্স তারা কিন্তু তারা বেশিরভাগ কি হয়, যেমন আমি একজন স্কুলের শিক্ষক আমার কবিতা কে পড়বে, যদি আমি আজকে একজন কলেজের সহকারী অধ্যাপক হতাম আমার কাছে সেই কাজটা অনেকটাই সহজ হতো, আরও চ্যানেলিং তৈরি হতো, কারণ ত্রিপুরার প্রকাশনাটাই মূলত আমি যা পত্রপত্রিকা পড়ে যা যা দেখি দুটো মূলত দৈনিক সংবাদ কেন্দ্রিক যা ওই সাহিত্য শাখা, এবং তাছাড়াও কলেজের সেমিনার বিভিন্ন অলরেডি যারা প্রতিষ্ঠিত তাদের দিকেই খানিকটা মানে ব্লেম না, এটা এটা কোনো ব্লেম না, আমি বুঝতে পারছি আপনার মানে কোনো ব্লেম না, যেটা বাস্তব যেটা বাস্তব যেটা বলছেন, কারণ সেমিনার কেন্দ্রিক প্রকাশনা বেশি হয়, তারপরে যারা অনেক দিন ধরে একটা নির্দিষ্ট পত্রিকার সঙ্গে যুক্ত তাদেরই লেখা ক্রমশ প্রকাশ পাচ্ছে। আমি নিজেও একটা পত্রিকায়, আমি নিশ্চিত আপনি প্রথমে যে জায়গাটা বলছেন যে আশা করি সম্ভাবনার এই পর্বটি টেলিকাস্ট হবার পর আশা করি শুধু আপনি কেন আপনার মতো যারাই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা লিখছেন প্রকাশকরা তাদের কাছে এবার পৌঁছে যাবেন, তাদের কথাও তাদের তারা কি ভাবছে তাদের কি এক্সপেকটেশন সেটা পৌঁছে যাবে। একটা জিনিস হয় যে একটা সময় ছিল যখন পাবলো নেরুদা কবিতা লিখছেন, উনি একটা খুব সুন্দর জিনিস করতেন যে পাবলো নেরুদা যারা কলকারখানায় কাজ করতো দুপুরের একটা সময় দুটো থেকে দুটো কুড়ি অবধি লাঞ্চ আওয়ার থাকতো, উনি একটা ছোট টুল সঙ্গে নিয়ে যেতেন, যে কোনো একটা কলকারখানার সামনে দাঁড়িয়ে যেতেন, ওরা শ্রমিকরা সারাদিন খাটাখাটনি করেছে ওই সময় বেরোচ্ছে, উনি চিৎকার করে করে কলকারখানার সামনে ওই যে শ্রমিকগুলো বেরোচ্ছে তাদের সামনে কবিতা আবৃত্তি করছে।
তো উনি দেখতেন, উনি সবসময় মনোযোগ দিন, কবিতা পড়ছেন আর দেখতেন যে যদি ওনার কোনো একটা কবিতায় কেউ কোনো শ্রমিক সেভাবে আকৃষ্ট হয়নি বা কারোর ভালো কেউ শুনেনি চলে গেছে, উনি সেটা ছিঁড়ে ফেলে দিতেন। আর যদি দেখতেন যে এই ক্ষুধার্ত শ্রমিকগুলো ওনার কথা শুনছেন, ওনার কবিতাটা শোনার জন্য দাঁড়িয়েছে একটা মিনিট, উনি সেই কবিতাটা রাখতেন। তো কবিদের আমি কেন বলছি যে এই যে ডেডিকেশন, নিজের কাজের প্রতি ডেডিকেশন এবং ভ্যালিডেট করা নিজের কাজকে, আমাদের যারা ছেলে মেয়ে এখন আছে যারা তুড়িতে প্রকাশ করে নেয়, আপনি যাই কিছু একটা লিখুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেই সেটা কবিতা হয়ে গেল, আমি কবি, খারাপ কোনো নিন্দে করছি না। ব্যাপারটা হচ্ছে এই যে পাবলো নেরুদার মতো লোকেদের যে ডেডিকেশন কবিতার প্রতি, জীবনানন্দ দাশের কথা বলছিলাম, উনি সারা জীবন লিখে গেলেন, লিখে একটা ট্রাঙ্কের মধ্যে বন্দি করে চলে রেখেছেন, পরে যদি ট্রাঙ্কগুলো উদ্ধার নাও তো জানতেই পারছিলাম। আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা যারা নতুন ছেলেমেয়ে তাদেরকে এখান থেকে কিছু শেখার আছে এখানে, তার ওয়ে অফ ওয়ার্কিংটাই ডিফারেন্ট। হ্যাঁ, যেমন বললাম তো এই যে নিউ আমাদের যে নতুন প্রজন্ম, ব্লেম গেম না, কারণ সব যেটা বাস্তবটাই যেটা বাস্তব কি হয়, আগে ধরুন মানুষের জীবনযাত্রা সবকিছু একটু সিম্পল ছিল, মানুষ হয়তো সেই সময়ের কবিরা ওনারা ভাবতো আমি কি সত্যি আমার লেখাকে কেউ পড়বে, হ্যাঁ আমি কি ঠিক ঠিকই আমার লেখাকে পড়ার যোগ্য, নিজেকে নিজে প্রশ্ন করছে। কিন্তু সেই সময় কিন্তু দেখবেন প্রশংসা যখন কেউ করেন তারা কিন্তু করছে একদম নিষ্পাপ হৃদয়ে, যা ভালো যা সত্য তা তোমার লেখা ভালো, ভালো তোমারটা খারাপ, একটু সমালোচনাটাও হয় আর একটু ডিফারেন্ট ওয়েতে। কিন্তু আজকাল কি হয়, যেমন কি হয়, ছেলেমেয়েরা শায়েরি একটা শায়েরি পোস্ট করলো, সেখানে দেখবেন তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাদের ফেসবুক গ্রুপ আছে, তারা লাইক করলো, কমেন্টস করলো, কি হয় তাদের কাছে এটা কিন্তু মোর দেন ডেডিকেশন, ফ্যাশন, ট্রেন্ড। কি হয় এখন যে এখন মানে একটা ইংরেজিতে একটা কথা আছে, উই আর নট ইন্টারেস্টেড ইন প্রবলেম, উই আর ইন্টারেস্টেড ইন ট্রেন্ডিং। তার কি হয়, ট্রেন্ডের উপর কিন্তু চলছে সবকিছু, ট্রেন্ডের উপরে সবকিছু চলছে। তো তারা কি হয়, সে একটা পোস্ট করলো, আমি একটা পোস্ট করি, এটা একটা ফ্যাশন, একটা মানে ট্রেন্ডে থাকা। যেমন আমি অ্যাক্টিভনেসটা অন্যদের দেখানো, কিন্তু আগে ছিল সম্পূর্ণটাই ডেডিকেশন। আপনি যা বললেন, উনি কলকারখানার শ্রমিকদের অপেক্ষা করতেন, উনি কবিতা পড়তেন, উনি উনি কিন্তু পাঠকদের মধ্যে কোনো ক্লাসিফিকেশন করছেন না, একটি ক্ষুধার্ত মানুষকে আটকে রাখা বিশাল বড় বিশাল ব্যাপার। তো সেই একজন শ্রমিক যে কিনা শ্রমিক মানে কি, শ্রমিক মানে তো আমার ভাবে আমাদের সমাজের একটু লোয়ার শ্রেণী বা যারা ফিনান্সিয়াল দিক দিয়ে উইক, তো সেই যদি তার কবিতাকে পড়ে সে আপ্লুত হয়ে যায়, তাহলে তো মানে তার ভাবনাকে একজন শ্রমিক বুঝতে পেরেছে, এর চেয়ে সার্থকতা আর নেই। এখানে আপনি একটি কবিতা শুনতে, আপনি বলছেন কক্বড়ো কেউ লেখালে করেন, যদি কোনো কিছু শোনাতে পারেন আমাকে। আমি অবশ্যই শোনাবো, আমি অ্যাকচুয়ালি আমি আরেকটা বিষয় বলে রাখি, আমার মিসেস উনি কক্বড়োকে একজন খুব অতিথিদের মধ্যে খুব পরিচিত একজন কবি জগতে, নিশ্চয়ই তো ওনার আমি আগেই লিখতাম না, তার কাছ থেকেই আমি ইন্সপায়ার হয়ে লেখা শুরু করেছি। সে আমাকে বলতো তুমি তুমি কক্বড়ো দিয়ে লেখা শুরু করো। একটা জিনিস কিন্তু কক্বড়ো কবিতায় মানে প্রচুর মানে গল্প আছে, প্রচুর অনেক কিছু জানার রয়েছে, অনেক কিছু। এখানে আপনি কবিতাটা শুনেন, তারপর একটা প্রশ্ন আপনার। ঠিক আছে, কক্বড়ো কবিতা নিয়ে আমার কক্বড়ো কবিতাটির নাম ওয়াতেইনি কথমা, বাংলাতে ট্রান্সলেট করলে হয় বৃষ্টির গল্প। ওয়াতেই ওয়াখে হার ইমিও, ওয়াতেইনি তুইও হাপুং হাতায় শিশাও, বুফাং অফাং চুংসাই ফায়ো, বলং নিবু ফাং জাবরা রগবো লক্সাই ফায়ো। ওয়াতেইনি কথমা কুবাং, ওয়াতেইনি তুইও নবার সাহার জাগো আয়াং বিয়াং, ওয়াতেইনি তুইও তুইমা ওয়ারো, ওয়াতেইনি তুইও তুইমা কুতুকসাও, ওয়াতৈনি তুই নখানি কলম তুই, ওয়াতৈনি লামাও উংজাগো ডাহার জাগতেই। আপনার কবিতাটা শুনছিলাম আর আমার ক্যারেং কথমার কথা মনে পড়ে গেল, সত্যি কি অসাধারণ রচনাগুলো। ক্যারেং কথমা যখন পড়তাম অনেক বছর আগে পড়েছি। এই যে কবিতার ক্ষেত্রে কক্বড়ো কবিতার প্রশ্ন করছি যে ট্রান্সলেশনটাকে আপনি কতটা জরুরি মনে করেন? ট্রান্সলেশনটা আমি ইচ্ছে করে সেজন্য আপনাকে বলিনি যে আপনি এটা আপনার এক্ষুনি যে কবিতাটি পাঠ করলেন সেটি বাংলা অনুবাদ আমি চাইনি, কারণ আমি নিজে ট্রান্সলেশনে বিশ্বাস করি, অনুবাদে কম বিশ্বাস করি। আচ্ছা, ট্রান্সলেশনটা অ্যাকচুয়ালি একটা ভাষা আমরা বাড়িতে কথা বলি, তার সঙ্গে সঙ্গে যদি সেটা বিদ্যালয়ে পড়ানো হয়, মানে আপনার পঠন পাঠন এবং মৌখিক আলোচনার সঙ্গে যদি একই ভাষা জড়িত হয়, কী হয় তার মধ্যে আমাদের ইনফ্লুয়েন্স এটা আরও বেশি বাড়ে। কক্বড়োর ক্ষেত্রে কী হচ্ছে, খুব অল্প শ্রেণীর কিছু ছেলে কবি সাহিত্যিকরা লিখছেন, ভালো শ্রেণী লিখছে, কিন্তু সেই শ্রেণীটার সংখ্যাটা খুব কম।
স্পেশালি দেখবেন এই যারা ককবরকের মধ্যে কবি গোষ্ঠীরা কিন্তু বেশিরভাগ সদর মহকুমা কেন্দ্রিক খোয়াই আমাদের ধলায় আছে কিন্তু খুব কম। কি হচ্ছে আমার আমার এক্ষেত্রে কি হয় যে ভাষা বেশি কথা বলা যে যে ভাষায় বেশি কথা বলা হয় সেই ভাষার শব্দ ভাণ্ডার অনেক ডেভেলপ হয়। তো ককবরকে কি অনেক সময় আমরা তো ককবর বলতে গেলে এখন প্রায় বাংলা ভাষা ইউজ করি, যেমন কি বলবো অ্যাটলিস্ট না হলো 20% বাড়িগুলো আমরা ককবরক বলছি, কিন্তু তার মধ্যে কিছু কিছু শব্দ যেমন চিনি চা এগুলা আমরা মানে কিছু কিছু জানালা বই আমরা বইকে ককবরক দিয়ে বই বলছি, কলমকেও কলম বলছি, লিঙ্গুইস্টিক্সের ভাষায় আমরা এটাকে লোন ওয়ার্ডস লোন সেগুলো আমরা কিন্তু প্রায় ব্যবহার করছি। এরপরে কি হয় যেমন অনুবাদ করতে গেলে অনেকটা সময় দরকার এবং দক্ষতা দরকার একটা ভাষার উপর। তো ককবরকে যদি যিনি বাংলাতে অনুবাদ করবেন তাকে অ্যাকচুয়ালি উভয় ভাষাতেই দক্ষ হতে হবে। অনেক সময় তো হুবহু অনুবাদ করা যায় না, একটা সেন্সে নিয়ে যেতে হয়। অনেকটা ভাষা আছে যেগুলিকে মানে কি বাংলা দিয়ে কি বলে আমি নিজেও মানে একটু অনুসন্ধান করে বলতে হয়, ডিকশনারি দেখে বলতে হয়, একটা সেন্সে নিয়ে যেতে হয়। তো এর ক্ষেত্রে বলবো এই ক্ষেত্রেও প্র্যাকটিসের প্রয়োজন, চর্চা প্রয়োজন। এবং ধরুন যে কবি লিখছে ককবর কবি একজন, আমি সাপোজ আমি আমার মিসেসের কবিতাটা বাংলায় অনুবাদ করছি, তো এখানে একটা রিলেশনশিপটাও কিন্তু আছে। আমি কতটুকু তাকে বুঝতে পারছি, তার কবিতা থেকে আমি কতটুকু আমার আমি আমি কতটুকু গ্রাহ্য করতে পারলাম কবিতাতেই, তো সেই জিনিসগুলো ডিপেন্ড করে। তারপর উভয় ভাষার উপর দক্ষতা সেটাও ডিপেন্ড করে। এবং কিছু কিছু জিনিস আছে মানে কিছু কিছু কবিতা আছে যেগুলোকে কখনোই আপনি অনুবাদ করতে পারবেন না, বা অনুবাদ করলেও সেটা একদম মানে বাকিউর ব্যাপার ছাড়া কিছুই হবে না। যেমন ধরুন সুকুমার রায়ের হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, জানি না কোনো অনুবাদক রয়েছে না না যে ওনাকে ট্রান্সলেট করতে পারবে এই ব্যাপারটাকে। আপনি মূলত কবিতাই লেখেন না অন্যান্য ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গেও জড়িত? আমি অন্যান্য গান করি মাঝে মধ্যে। কিছু একটা শোনাতে পারবেন? একটা কক বড় গান শোনা? হ্যাঁ, আমি লিরিক্সটা একটু দেখব, কারণ আমি অনেকটা ভুলে যাই, প্রফেশনাল না, জাস্ট মিউজিক এন্ড বুকস মেক্স লাইফ পারফেক্ট অর বেটার। এটা কবিরা ভাষাকে আরো কাছ থেকে বুঝতে ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কক্তি প্রবল একটা চ্যানেল ছিল, এখানে এই গানটা প্রায় দেখানো হতো। খরাং ক্লাই দি খরাং রুদি খরাং বাই খরাং মঞ্জুলাই খে রুচাপ মু কুতালং নাই ইয়াক বাই ইয়াক রমুই ইয়াকুং শেখে মুসামু কুতালং নাই খরাং খ্লাই দি খরাং রুদি চিনি সিনি মুক্তি প্রাসা আচাই মাহা ত্রিপুরা চিনি মানি কক কক বরক কানমা চুনমা রিবরক চিনি তাগলাই মু তাক বরক চিনি চালাই মা চা বরক চিনির চাপমুং রুচাপমুং বরক জাদুন খিলি মানি অরণ থাং নাই অরণ থুই নাই ননয়াকারি আং নাই ভাবর খরাং খ্লাই দি খরাং রুদি খরাং বাই খরাং মঞ্জুলাই খে রুচাপ মু কুতালং নাই ইয়াক বাই ইয়াক রমুই ইয়াকং শেখে মুসামু কুতালং নাই। থ্যাংক ইউ। সত্যি মন্ত্রমুগ্ধ করার মতন, কোনো যন্ত্র ছাড়া কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া এখানেই বোধ হয় সম্ভাবনার মতো অনুষ্ঠানের সম্ভাবনার সার্থকতা এই জায়গাটায় যে আপনার ভেতরের কবিটিকে আমরা প্রথমেই জেনেছি কিন্তু পরবর্তী সময়ে গীতিকার এবং গায়ক দুজনের সঙ্গেই মুখোমুখি হতে পারলাম। তো আপনি কোনটাকে বেশি প্রেফার করেন, গান না কবিতা? আমি দুটোকেই ভালোবাসি কিন্তু প্রেফার কবিতাকে করব, কারণ আমি আই এম নট এ ট্রেন সিঙ্গার,
সো মানে কি হয়, কিন্তু আমাদের একবারও মনে হয়নি যে আপনি কোনো ট্রেন্ড সিঙ্গার নন, সত্যি ওই হৃদয় স্পর্শ করার মতো ব্যাপারটি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানেই সম্ভাবনা সবচেয়ে বেশি, আমার মতো যারা এখনো একটা প্ল্যাটফর্ম খুঁজছে বা তাদের এরকম আর্টিস্টের কাছে সম্ভাবনা সত্যি মানে কি বলবো, বিশাল 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 একটা গুড চান্স, এবং এটা আপনাদের একটা গুড উইল। নিশ্চয়ই আমরাও চাই যে আমাদের রাজ্যের প্রত্যেকটি ট্যালেন্টেড ছেলে মেয়ে আগামী দিনে আরো সম্ভাবনাময় হয়ে উঠুক। দেবাশিস বাবুর মতো আপনারাও যদি আসতে চান সম্ভাবনায়, তাহলে আপনাদের ট্যালেন্টের, সেটা গান হোক, কবিতা হোক, স্ট্যান্ড আপ কমেডি হোক, কিংবা এমন কোনো ট্যালেন্ট যেটা হয়তো আমাদের জানা নেই, আপনারা তার একটি 1 মিনিটের ভিডিও বানান এবং পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8258999002। আবার বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8258999002। অসংখ্য ধন্যবাদ দেবাশিস আমাদের সঙ্গে আসার জন্য, আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং শেষ করার আগে তুমি যদি কিছু বলতে চাও আমাদের আগামী প্রজন্মের প্রতি, ছেলে মেয়েদের প্রতি। শেষ করার আগে আমি আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই সম্ভাবনাকে। সত্যি এটা Times24 নেটওয়ার্কের একটা গুড উইল, যেখানে অনেকেই অনেকটা সময় কাটিয়ে ফেলে কীভাবে প্রপার চ্যানেলিং খুঁজবো, সেখানে আপনারা নিজে থেকে ডেকে আমাদের সুযোগ দিচ্ছেন, তার জন্য অনেক ধন্যবাদ। এবং নিউ প্রজন্মের কাছে এটাই বলতে চাইব, এখন একটা ট্রেন চলছে বি কুল, সুতরাং আমি বলবো তোমরা যাই করো তার সঙ্গে বি কুল থাকো, এবং যাই করো মন দিয়ে করো, অনেক অবস্টেকল আসবে কিন্তু সেটাকে তোমার নিজেকেই সলভ করতে হবে, এবং যে কাজটাই করো সেই কাজ যাতে সমাজের কারোর কোনো ক্ষতি না হয় সেটাই লক্ষ্য রাখা উচিত, কারণ আমরা একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের পথে হাঁটতে চাই। সুতরাং সেখানে নিউ জেনারেশনকে এটাই বলতে চাইবো, তোমরা যাই করো কিন্তু সেখানে তোমার 100% যেমন দেবে সেই দিকে সেটাও খেয়াল রাখতে হবে, যাতে কারোর কোনো ক্ষতি না হয়, সমাজের কোনো ক্ষতি না হয়। একদম, অসংখ্য ধন্যবাদ। আসলে একজন কবি পারে পৃথিবীকে বুঝতে, পৃথিবীর হৃদস্পন্দন বুঝতে, নারীর টান বুঝতে, এটা আমি সবসময় বিশ্বাস করি। আপনার সঙ্গে কথা বলার পর আজকে সেটা আবার প্রমাণিত হলো, আমার আমার বিশ্বাসটা আরও মজবুত হলো আর কি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন Times24 নেটওয়ার্ক, চোখ রাখুন।